9:15 ট্রেন ছাড়লো। আমরা এখন উটি বা উদগামন্ডলম স্টেশনে। আমরা আছি D1-এ, সাধারণ সংরক্ষিত কামরা। ব্যাপারটা বেশ মজার, আমরা সবাই সিটে বসতেই গার্ড এসে বাইরে থেকে গেট লাগিয়ে দিলেন। আর বেরোনোর উপায় নেই পরবর্তী স্টেশন না আসা পর্যন্ত, মানে আপনার সেরকম কোনো ইচ্ছে হলেও চেপে থাকতে হবে। সকাল দেখে মনেই হচ্ছে না রোদ্দুর এতটা উজ্জ্বল। পেরিয়ে চলেছি টানেল, এরকম আরও 16টি টানেল আছে উটি ও কুন্নুরের মাঝে। উটি থেকে আমাদের গন্তব্য কুন্নুর 1 ঘন্টার রোমাঞ্চকর জার্নি। ভারতের অন্যতম প্রাচীন নীলগিরি মাউন্টেন রেলওয়ে উটি ট্রেন পরিষেবা দেয়। 1854 সালে ব্রিটিশ আমলে চালু হয়েছিল। 2005 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে এই নীলগিরি মাউন্টেন রেলওয়েকে। মেট্টু পালায়াম থেকে উটি পর্যন্ত 46 কিলোমিটার দীর্ঘ এই রেলপথ, সময় লাগে প্রায় 4.5 ঘন্টা, যার মধ্যে পড়ে 16টি টানেল, 250টি ব্রিজ এবং 208টি বাঁক। পরবর্তী স্টেশন লাভডেল এলো, উৎসাহীরা মুঠোফোনে বন্দি করতে ব্যস্ত টয় ট্রেনের জার্নির চমৎকার মুহূর্তকে। ট্রেনের গতি গড়ে 10.5 কিমি প্রতি ঘন্টায়। উল্টো দিকের জানালা খুলে ভিডিও করতে লাগলাম, যদিও আমার উইন্ডো সাইড সিট ছিল, তবুও একদল বাঙালি ফ্যামিলির অনবরত আপত্তির কারণে খুলতে পারছিলাম না। আজ ডিসেম্বর 23 তারিখ, যেখানে তাপমাত্রা প্রায় 22 ডিগ্রি সেন্টিগ্রেড, ওনাদের নাকি দারুণ ঠান্ডা লাগছে। আজ সকালে একটা মজাদার ঘটনা হয়েছিল, এই ট্রেনটা কিছুতেই ধরতে পারতাম না, যদিও আমরা স্টেশনের খুব কাছেই গ্রিন অ্যাপেল রেসিডেন্সিতে ছিলাম। নাটকীয়ভাবে একটা অটো ওই মুহূর্তে হোটেলের সামনে রাস্তায় যাচ্ছিল, একদম ফাঁকা, চিৎকার করতে একদম স্টপ, হাতে মাত্র আর 4 মিনিট সময়, কিন্তু উনি ম্যাজিকের মতো প্রায় 56 সেকেন্ডে পৌঁছে দিলেন। ওনাকে ধন্যবাদ জানিয়ে ট্রেনে উঠলাম। সত্যি অপরূপ সুন্দর এই যাত্রাপথ। তবে সিনেমাতে যেমন আমরা উটি কুন্নুর মানেই চারিদিকে কেমন একটা ধোঁয়া ধোঁয়া রহস্যপূর্ণ প্রেক্ষাপট দেখতে পাই, এই শীতে তেমনটি নেই। আর 5টা হিল স্টেশনের মতোই চারিদিক চকচকে, উপরে নীলাকাশ। তবে এত সবুজ প্রকৃতি দেখার কারণ গত 3 দিন আগে এখানে হওয়া বৃষ্টিপাত। এখন কেট্টি ভ্যালি এলাম, আমার দেখা উটি কুন্নুরের মাঝে সবচেয়ে সুন্দর অংশ। এখানে বহু সিনেমা শুটিং হয়, ফেরার পথে বেশ কিছুটা সময় এখানে কাটানোর ইচ্ছা আছে। এটা ফটোগ্রাফির স্বর্গরাজ্য। যারা প্রকৃতিকে খুব ভালোবাসেন, এর সমৃদ্ধ বন্যপ্রাণী, ঝর্ণা, সবুজ প্রকৃতির কারণে মোহিত হয়ে যাবেন। এই 19 কিমির প্রায় 1 ঘন্টার জার্নিতে অনেক কিছুর সাক্ষী হয়ে থাকলাম। সুন্দর প্রকৃতির পাশাপাশি ট্রেনের মধ্যেও দেখলাম কেউ অলসভাবে ঘুমিয়ে, কেউ বা প্রিয়তমর সাথে কথা বলে, কেউ ফোনে ব্যস্ত থেকে, এবং কেউ উদাসভাবে জানালার দিকে তাকিয়ে কাটাচ্ছেন। কুন্নুর চলে এলাম, এখান থেকে আমরা ক্যাবে করে কুন্নুর সাইট সিং করবো। আমাদের ড্রাইভার থিয়াগু এখানে অপেক্ষা করছে, আমার মেয়ে আনন্দে সেটাই বলে উঠল। শেষবারের মতো ট্রেনকে বিদায় জানিয়ে আমার মেয়ে ও মিসেস এই ফাঁকে স্টাইলে এক পোজ দিয়ে দিল। স্টেশন থেকে বেরিয়ে ড্রাইভারকে খুঁজে পেতে একটু অসুবিধা হলো। এদের ইংরেজি বেশ ভালো, কিন্তু তামিল টান থাকায় আমার বুঝতে অসুবিধা হচ্ছিল। আমরা এখন এগিয়ে চলেছি সিঙ্গারা টি এস্টেটের দিকে। এখানে টি এস্টেটগুলো সব রাস্তার ধারেই, পাশে একটা করে রিটেল আউটলেট, ফ্যাক্টরি ভিতরে কোথাও একটা আছে। স্কিপ না করে এই পর্বটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল, বেশ মজাদার হতে চলেছে এই পর্বটা, স্কিপ করলে অনেক কিছুই মিস করবেন। এখন সিঙ্গারা টি এস্টেটে পৌঁছালাম। এই টি এস্টেটটি ডলফিন নোজ পয়েন্ট যাওয়ার রাস্তায় পড়ে।
এর উল্টো দিকেই এদের একটা আউটলেট আছে, বিভিন্ন ধরনের চা মশলা ইউক্যালিপটাস অয়েল বিক্রি হয় ওখানে। আমরা এখানে কিছুক্ষণ কাটালাম, যাবার সময় বিভিন্ন ধরনের যেমন মশলাটি চকলেটটি গ্রিন টি টেস্ট করে কিনলাম। তবে কেউ না কিনলেও ওরা কিছু বলেন না, টেস্ট ফ্রি। তবে চাগুলো কিন্তু দারুণ, প্রায় সেম টেস্ট, হয়তো আমরা সেভাবে বানাতে পারি না। Now enjoy the beautiful aerial view of Singara Tea Estate as well as Koonoor. আমাদের পরের গন্তব্য ল্যাম্পস রক, এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। এটি নীলগিরি পাহাড়ের ঢালে অবস্থিত এবং ডলফিন নোস যাওয়ার রাস্তায় পড়ে। এই জায়গাটির এরূপ নামকরণের একটা কারণ আছে। তৎকালীন কালেক্টর মিস্টার ইবি থমাস নামকরণ করেন। ল্যাম্প নামক জনৈক ক্যাপ্টেনের আন্তরিক প্রচেষ্টায় এই জায়গা যাবার পথটি আবিষ্কার হওয়ার ফলে। এখন আমরা সিলভার ওক চকলেট ফ্যাক্টরির পাশ দিয়ে চলেছি। কুন্নুরের চকলেট ফ্যাক্টরি খুব বিখ্যাত, ফিরে আসার সময় এখানে দেখব। আপনারা কুন্নুর এলে চকলেট ফ্যাক্টরি অতি অবশ্যই দেখতে ভুলবেন না। যেন আমরা এখন ল্যাম্পস রকে পৌঁছালাম। বাইরে কাউন্টারে টিকিট কেটে নিয়ে ওখানে পাশে ডাবের জল পান করে প্রবেশ করলাম। গেটের মুখেই খুদে বানরের সমাগম, এরা খুব একটা ঝামেলা করছে না, তবুও সাবধানে আছি, ক্যামেরা দেখলে যদি তেড়ে আসে। বেশ ঘন জঙ্গল, এত রোদেও দারুণ শীতল ছায়া। সত্যি বলতে কি শীত অনুভবই হচ্ছে না, যেন মনে হচ্ছে গ্রীষ্মকালে জঙ্গলে আছি। প্রকৃতির রূপ গন্ধ স্পর্শে একাত্ম হয়ে বিলীন হয়ে যাওয়ার সময় এটা। দূরে অপরূপ ঢেউ খেলানো পাহাড়ের সাথে রোদ্দুর মিলেমিশে একাকার, এক অদ্ভুত রঙের দিগন্তরেখা দৃশ্যমান, যা সত্যি বর্ণনা করা যায় না। ওপরে ভালো ভিউ দেখার জন্য একটু রকি জোনের মধ্যে হাইকিং করে চলেছি। ওদের উঠতে একটু অসুবিধাই হচ্ছিল, মেয়ে বারবার জিজ্ঞেস করছে আরও কতটা। সত্যি একটু কষ্ট করে ওপরে ওঠার পর অসাধারণ ভিউ পেলাম। এখন আমরা কুন্নুর স্ট্রবেরি ফার্ম দেখতে যাব। এটা ডলফিন নোস থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে। আমরা এখন কুন্নুর স্ট্রবেরি ফার্মে পৌঁছালাম। এ ধরনের ফার্ম আগে দেখিনি। জায়গাটা দারুণ সুন্দর, এখানে মানুষজন বেশ মুক্ত প্রকৃতির।
এখানে সবই অর্গানিক প্রোডাক্ট পাওয়া যায়। নানা ধরনের অ্যালকোহলিক ও নন অ্যালকোহলিক রেড ওয়াইন পাওয়া যায়। তাছাড়া স্ট্রবেরি, অ্যাভোকাডো ক্রিম ও অন্যান্য কসমেটিক্স ও চকলেট, ড্রাই ফ্রুটস ইত্যাদি পাওয়া যায়। ওখান থেকে মাত্র এক মিনিটের হাঁটা পথে আমরা কুন্নুরের 120 বছরের পুরনো বেঞ্চমার্ক টি ফ্যাক্টরিতে এলাম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস সহ গোটা ফ্যাক্টরি ও আউটলেট। প্রথমে আমরা টি প্রসেসিং ও প্রোডাকশন সম্পর্কে জানবো এখানে, পরে ওনারা 4 থেকে 6 রকমের কমপ্লিমেন্টারি টি টেস্ট করতে দেবেন। इधर वन ट्रेडिशनल टी का प्रोसेसिंग और करा सो दैट द टी लीव्स और थ्री टाइप्स ऑफ टी लीव्स बट प्लांट वनली वन टाइम वन प्लांट में थ्री स्टेजेस एक्सक्यूज मी गार्डन में प्लांटिंग सब है सो गार्डन में प्लांटिंग सेपरेट प्रोसेसिंग आल्सो डिफरेंस ना दैट इज द टी लीव ओके द थ्री टाइप्स ऑफ टी लीव्स बट प्लांट वनली वन फर्स्ट ही वाइट टी वाइट टी मॉल में ऑनली ऊपर में बड्स फर्स्ट ही बटसी बटसी का नो टेस्ट नो के बाद क्रशिंग सो ओनली वेट लॉस पर्पसिंग का यूज फॉर ग्रीन टी थर्ड वन ट्रेडिशनल हम पीता है ना घर में उबाली सो गार्डन में फर्स्ट स्टेज प्लग करने का ना क्या होगा ओके द फर्स्ट स्टेज गार्डन में प्लगिंग ना देन वॉश इट देन कीप इट 10 टू 12 आवर्स इन द ट्रक दैट इज द नेम ट्रक सो इनसाइड पूरा जस्ट हेयर कमिंग वाटर कोल्ड फैन कमिंग सो रिमूव द मॉइस्चराइजेशन फॉर द टी लीव 75 स्टेजेस द टी लीव्स आर फर्स्ट स्टेज इज ड्राई Second one crushing, then after we take 250 kgs directly open the box, then we put it down floor may crushing 40 minutes. Yeah, please come. Take the next stage, down floor. Please come okay. to the stage. Please, sir. এখানে বিভিন্ন ধরনের স্যাম্পল টি রয়েছে, ট্র্যাডিশনাল টি, ব্ল্যাক টি, কার্ডামম টি, জিঞ্জার টি। ফ্যাক্টরিটা বেশ বড়। এখন আমরা বিভিন্ন ধরনের চা টেস্ট করে দেখছি। পাশেই একটা রিটেল আউটলেট আছে, এখানে এলাম। আছে বিভিন্ন ধরনের চা, মশলা, চকলেট, ইউক্যালিপটাস অয়েল, এটা দেখছি এখানে সব জায়গায় পাওয়া যাচ্ছে। এটা নাকি ভালো ব্যথা উপশমকারী, কাফ, ঠান্ডা লাগা ইত্যাদি কাজে ব্যবহার করা যায়। এখন আমরা ডলফিন নোজ পয়েন্টে এলাম। এটা বেঞ্চমার্ক টি ফ্যাক্টরি থেকে প্রায় 5 কিমি দূরে। Thank you.
ओके स्टार्ट बोइंग। এখানের মূল আকর্ষণ কিন্তু ক্যাটরিন ওয়াটারফলস। এখান থেকেই কুন্নুরের সুন্দরটি এস্টেটগুলোর ভিউ দেখা যায়। তবে এখানে কোনোভাবেই ড্রোন ওড়ানোর অনুমতি নেই, তাই ওয়াটারফলসের দারুণ ভিউ হাতছাড়া হলো। যাই হোক, কিছুটা সময় কাটিয়ে ফিরে এলাম, আমাদের দারুণ খিদে পেয়েছে। আমার মেয়ে তো থাকতে না পেরে এখানের লোকাল দোকানেই এগ মিক্সড ম্যাগি খেয়ে নিল। আপনাদের এই পর্ব কেমন লাগছে প্লিজ কমেন্ট করে নিচে জানাবেন। অনুরোধ রইল, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। এখন আমরা এলাম অর্কিড স্কোয়ার বুটিক হোটেলে, এখানে আমরা লাঞ্চ সেরে নেব। লাঞ্চে ছিল তন্দুরি নান, দেরাদুন রাইস এবং চিকেন কষা। অনেকদিন পরে এ হোটেলে বাঙালি রান্নার স্বাদ পেলাম। কুর্গ, মাইসুরু, উটি কোথাও এই স্বাদ পেলাম না, তাই একটু তৃপ্তি করেই খেলাম। বেশ বেলা হয়ে গিয়েছিল। এখন আমাদের গন্তব্য উটি কুন্নুরের মাঝের বিখ্যাত কেট্টি ভ্যালি, সকালে যেটা আপনাদের দেখিয়েছি ও বলেছিলাম এর সম্পর্কে। এখানে বেশ কিছুক্ষণ কাটাবো। এখানে একটা টেলিস্কোপিক ভিউ পয়েন্ট আছে, আমরা সবাই টেলিস্কোপের মধ্য দিয়ে গোটা ভ্যালির ভিউ দেখলাম। দূরে একটা চার্চও দেখা যাচ্ছে। Now tell me something about this valley. How you enjoyed this valley? This valley is very great. From the telescope, I saw the church. And the valley is very interesting. Okay. Now, let's enjoy the beautiful aerial view of Ketty Valley. এখন আমরা উটি ফিরছি। সকালের দারুণ ব্যস্ততায় উটি স্টেশন একদম ভালো করে দেখা হয়নি, তাই আরেকবার দেখার জন্য ওখানে যাচ্ছি। চলে এলাম স্টেশনে, পুরোটাই ফাঁকা, আজকের মতো ট্রেন চলাচল বন্ধ। উল্টো দিকে গিয়ে কিছু ছবি ও ভিডিও নিলাম। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের পর্বে মাসিনাগুড়িতে। আমরা 36 হেয়ারপিন ক্রস করে ওখানে যাবো।